একটা ছিল, আর আমরা যে হাউসে শুট করতাম ওখানে ঢোকার পরে না কেমন যেন একটা নেগেটিভ এনার্জি আমার ফিল হইতো পার্সোনালি, আমি জানি না কেন। ডেফিনেটলি গল্পের সাথে রিলেটিভিটি আছে। এখনই ট্রেলারে যা দেখেছেন এটা একটা রহস্য উদ্ঘাটন করার জন্যই বা রহস্যের একটা আভাস দেওয়া হয়েছে। ডেফিনেটলি সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে দাঁত ভাঙার সিকোয়েন্সটা কেন ছিল। কাজটি করা উচিত হবে না সেটা মনে হয়নি, বাট আমি অনেকবারই আসলে আমার কোয়ার্টিস্ট তোসিম ভাইয়ের সাথে আমার অনেকবারই কনভারসেশন হয়েছে কাজটা কি আমাদের করা ঠিক হচ্ছে কিনা, কারণ অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছি, আমি পার্সোনাল লাইফে হয়েছি, ইনফ্যাক্ট পুরো শুটিং ইউনিটের সবাই দেখা গেল। ভিকি ভাইয়া শুটিং চলাচলে একবার পা ভেঙে ফেললো, একবার পড়ে গেল, একবার আমার এত শরীর খারাপ হয়ে গেল, আমার মনে আছে লঞ্চের একটা সিকোয়েন্সের আগে অলমোস্ট পাস আউট হওয়ার মতো অবস্থা, ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কি যেন একটা ছিল, আর আমরা যে হাউসে শুট করতাম ওখানে ঢোকার পরে না কেমন যেন একটা নেগেটিভ এনার্জি আমার ফিল হইতো পার্সোনালি, আমি জানি না কেন। আর আমি এই শুটিং চলাচলে আমি জানি না কেন আমার অনেক দুঃস্বপ্ন হতো, এটা একটা জিনিস হচ্ছে। প্লাস মানে শুটিং সংশ্লিষ্ট যারা যারা ছিলেন তারা হুটহাট করে আসলে অনেকেই আমাদের ছেড়ে চলে যাচ্ছিলেন। ইনফ্যাক্ট আমি এটা ভাইয়াকেও বলি, ভাই এটা কি আমাদের শুটিং এর কোনো এফেক্টে হচ্ছে কি না, আমার তো ভয় লাগছে। যেটা বললাম যে যখনই আমি কারোর মৃত্যু সংবাদ পেতাম আমাদের টিমের সংশ্লিষ্ট তখনই আমার হঠাৎ করে কেন যেন খুব ভয় লাগতো, আমার মনে হতো যে এটা কি শুটিং এর কোনো কিছুর কারণে হচ্ছে কিনা। এটা অবভিয়াসলি আমার সুপারস্টিশন, ডেফিনেটলি দোজ হ্যাভ ইন্ডিভিজুয়াল রিজনস কেন কি হয়েছে, এবং অবশ্যই আমরা তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি, এবং এটা আসলে বিশ্বাস করাটাও তো উচিত না, বাট মনে যেটা ভয় সেটা তো থাকে মাঝে মাঝে, আমার নিজেরও ভয় লাগতো আল্লাহ উৎকার আবার আমার কি হয়ে যায়, এটা একটা ভয় ছিল।